যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, সমাবর্তনে জেরেই কি তবে সরতে হলো যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্যকে? কারণ আচার্যের অনুমতি ছাড়াই হচ্ছিল সমাবর্তন, সেই সমাবর্তন নিয়ে জটিলতার মধ্যেই সিদ্ধান্ত রাজ্যপালের। আমি অ্যাক্ট মানছি, সেটাই আমার অপরাধ, এই জন্য আপনাকে সরিয়ে দেওয়া হলো। তাই তো দেখছি, আমি অ্যাক্ট ভায়োলেট করিনি। অ্যাক্টে বলা আছে ভাইস চ্যান্সেলর, সে হচ্ছে কি অ্যাক্ট স্ট্যাটিউট মানা, তা এনসিওর করা। এবারে আমাকে একজন যদি অ্যাক্টের বাইরে গিয়ে কোনো কিছু রিকোয়েস্ট করে বা কমেন্ট করে, আই ডু নট ওবে ইট, আই ডু নট ভায়োলেট অ্যাক্ট। আমাকে যদি কেউ বলে যে আপনি কোর্ট করবেন না, সেইটা হচ্ছে কি যিনি বলেছেন তাকে অ্যাক্ট সেই রাইটটা দেয়নি, আমি সেই জায়গায় তার কথাটা মেনে অ্যাক্ট ভায়োলেট করতে পারবো না। ওকে, রাজভবন থেকে উপাচার্যকে জানিয়ে দেওয়া হয় তাকে তার কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হলো। এরপরেই প্রশ্ন উঠছে, রবিবার কি আদৌ যাদবপুরে হবে সমাবর্তন? বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অপসারণের খবর পেয়ে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে রাতেই বৈঠকে বসেছেন ইসির সদস্যরা। রাজ্যপালকে আমন্ত্রণ জানানো নিয়েও আলোচনা হয় বৈঠকে। অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণের খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করে টুইট করেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রত বসু। রাজ্যপালের সিদ্ধান্তকে স্বেচ্ছাচারিতা বলেও মনে করেছেন শিক্ষাবিদদের একাংশ। একটু অভাবিত পূর্ব আর কি, কারণ রাজ্যপাল মহাশয় তিনি নিয়োগ করেছিলেন বোধহয় 20 অগস্ট এরকম একটা সময়, আর তিনি আজকে হঠাৎ করে সমাবর্তনে ঠিক আগেই এই তাকে সরিয়ে দিলেন, অপসারণ করলেন। এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা হতে পারে, এক। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে মোটামুটি সন্তুষ্ট করার ইচ্ছা থেকে হতে পারে। পারদ চড়েছে রাজ্য রাজনীতিতেও, স্বৈরাচারী অরাজকতা চালাচ্ছেন আচার্যরূপী রাজ্যপাল কটাক্ষ শাসক শিবিরের। পূর্ণ ব্যাপারটা হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক অরাজকতা, সেটা চালাচ্ছেন বর্তমানে শিক্ষাক্ষেত্রে এই আচার্য হিসেবে আচার্যরূপী রাজ্যপাল, এবং এরকম কখনো হয়নি। মনের ইচ্ছে মতন সকালে অ্যাপয়েন্ট করবো, রাত্রে বাদ দিয়ে দেবো, এসব কি হচ্ছে, এসব কোথায় দেখা যায়? এটা কি ইদি আমিনের রাজত্ব চলছে? আমি পরিষ্কার বলছি, এই রাজ্যপাল উগান্ডায় যে ইদি আমিন ছিল, সকালে মন্ত্রী করে রাত্রেবেলায় গড্ডাম নিতেন, তার থেকেও খারাপ লোক তিনি। সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য উনি নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওনার দ্বারা মনোনীত ভারপ্রাপ্ত উপাচার্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। চূড়ান্ত বেআইনি, অনৈতিক, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী 5000 জনেরও বেশি ছাত্রছাত্রী আগামীকাল ডিগ্রি নিতে চলেছেন, তাদের প্রতি চরম অসম্মান এবং তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এটা একটা জায়গা উনি সৃষ্টি করছেন। আমরা আগেই জানিয়ে দিয়েছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেহেতু রাজ্য সরকার পারমিশন দিয়েছে, অতি অবশ্যই সমাবর্তন হবে। বিশ্ববিদ্যালয় কোর্ট আর এক্সিকিউটিভ কাউন্সিল তাদের সিদ্ধান্ত মতেই এটা হবে, কিন্তু একদিন আগে এই ধরনের অপসারণকে আমরা ধিক্কার জানাই। বুদ্ধদেব সাউকে উপাচার্য করাই রাজ্যপালের ভুল সিদ্ধান্ত ছিল, প্রতিক্রিয়া বাম শিবিরের। তাকে উপাচার্য করাটাই ছিল রাজ্যপালের একটা ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্তের খেসারত তাকে নিতে হচ্ছে আজকে। উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয় কিনা উত্তর মিলবে রবিবারে। মণি ভট্টাচার্য রিপোর্ট, কালকাটা নিউজ।